আমরা এখন যাচ্ছি বিন্দুর দিকে, গ্রাসহপার জঙ্গল কুইন রিসর্ট আজকে আমরা এখানে ছেড়ে দিলাম। আমরা এখন গাড়ি করে যাচ্ছি বিন্দুতে, আজকে আমরা থাকব ওখানে, আজকে আমাদের হোমস্টে আছে, ওখানে থেকে কালকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। চলুন রাস্তার কিছু দৃশ্য আপনাদের দেখাবো, যেতে যেতে যদি ভালো কিছু স্পট পড়ে সেগুলো দেখাবো। আমরা বিন্দুতে থাকবো আজকে, মিয়াং হোমস্টেতে আজকে, ওখানে ওয়ান নাইট বুকিং আছে। আমরা এই মূর্তির ভাত থেকে এখন বিন্দুর দিকে রওনা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা চাপড়ামারি ফরেস্ট। চাপড়ামারি ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেখুন দুই পাশে জঙ্গল। জঙ্গলটা অনেকটা বড়, পুরো রাস্তাটাই জঙ্গল দেখুন। এর জঙ্গলটা মোটামুটি কত কিলোমিটার পড়ে গেছে? হম, 9 কিলোমিটার জঙ্গল, জঙ্গল কি রোড চাইলে 9 কিলোমিটার জঙ্গল, 9 কিলোমিটার না, 9 কিলোমিটার পড়ছে এই রাস্তাটা যেটা যাচ্ছি। 9 কিলোমিটার আমরা এইভাবেই যাব, দুই পাশে জঙ্গল, চাপড়ামারি জঙ্গল। এখানে কিন্তু অনেক হাতিও আছে। এই যে ড্রাইভার দাদার মুখে আমরা শুনলাম যে কিছুদিন আগে একটা, কিছুদিন নয় বেশ কয়েক মাস আগে, একটা লোককে এরকম হাতি পদপিষ্ট করে মারা দিয়েছে। তিন দিন আগে একটা হাতি একটা লোককে পদপিষ্ট করে মেরে ফেলেছে। দেখুন অনেকটা বড় জায়গা, প্রায় 9 কিলোমিটার। এই জঙ্গলটা আসাম জঙ্গল, আচ্ছা আচ্ছা। দক্ষিণ ধূপজোড়া থেকে যদি আপনারা বিন্দু যান, তাহলে যে জঙ্গলটা দেখালাম, এই জঙ্গলের মধ্য দিয়ে আসতে হবে। এই যে সামনে যে ন্যাশনাল হাইওয়ে, এটা ক্রস করে আমরা সোজা চলে যাব। এখান থেকে বিন্দু কত কিলোমিটার? 30-30 কিলোমিটারের মতো হবে এখান থেকে। চলুন দাদা। এই যে এটা এটা ন্যাশনাল হাইওয়ে, এটা এটা আমরা ক্রস করছি। ঝালং এখান থেকে 24 কিলোমিটার, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন। ঝালং 24 কিলোমিটার। এই আমরা সামনে যে রাস্তাটা যাব, ওই রাস্তাটাও কিন্তু চারিপাশে জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। রাস্তা কিন্তু খুব ভালো, কোনো জায়গায় উঁচু নিচু নেই, খুব শ্লিন রাস্তা। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন আপনারা সব ফটো তুলছে, সত্যি খুব ভালো লাগে। যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের এই জায়গা কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন চারিপাশে জঙ্গল, খুব সুন্দর লাগছে জঙ্গল দেখুন। দারুণ। চাপড়ামারি সাফারি যারা করবেন জিপে সাফারি চাপড়ামারি, তাদের যে গেট, এই গেটটা দিয়ে ঢুকতে হয়। এই যে গেট দেখছেন, এই গেটটা হচ্ছে এন্ট্রান্স। এই যে দেখুন চারিপাশটা, এখানে একটা কাউন্টার আছে, এখানে মনে হয় সব কিছু দেখতে হয়। এখন ক্লোজড আছে, যখনই কেউ আসবে জিপ এই গেটটা খুলে দেওয়া হয়। ধূপজোড়া থেকে বিন্দু যাওয়ার পথেই কিন্তু ওই গেটটি পড়ে, চাপড়ামারি যে গেট, যেখানে সাফারি জিপ সাফারি যেটা করবেন, ওটা দক্ষিণ ধূপজোড়া থেকে টুয়ার্ডস বিন্দুর দিকে যেতেই পড়ে। বিন্দুতে যাওয়ার পথে কিন্তু আমরা রাস্তায় অনেক কিছু দেখলাম। এই যে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে দেখুন এটা তো কফি গাছ, আর এই যে রাবার গাছ যেটা দেখাচ্ছিলাম, এগুলো কিন্তু রাবারের সব নার্সারি। এই যে ছোটো ছোটো রাবার গাছ, এগুলো দেখাচ্ছি। এই যে পুরো দেখছেন,
এগুলো কিন্তু সব রাবার গাছ, ছোট ছোট, সামনে থেকে দেখাচ্ছি। এই যে এগুলো সব রাবার গাছ, সামনে এই যেমন খেজুর গাছে ওই হাঁড়ি বসিয়ে যেমন লিকুইড কালেক্ট করা হয়, এখানে রাস্তায় রাস্তায় আমি কিছু যদি সামনে থাকে দেখাবো, বড় বড় রাবার গাছে ওরা প্লাস্টিকের মতো বেঁধে দিয়েছে, প্লাস্টিক, ওখানে লিকুইড কালেক্ট হয় তারপরে কিন্তু রাবার তৈরি, ওই রাবার যে রাবারটা তৈরি হচ্ছে লিকুইড থেকে, লিকুইডটা কালেক্ট করছে ওই গাছের মধ্যে, ওই প্লাস্টিকটা লাগিয়েছে, মানে কীরকমভাবে লাগিয়েছে আমি দেখাবো, রাস্তায় যদি দেখি আমি আপনাদের দেখাবো। এই রাবারে যে নার্সারি কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমরা আরেক জায়গায় দেখলাম, অনেকগুলো এরকম নার্সারি রয়েছে। এগুলো কিন্তু সব সব রাবার গাছ, এই যে দেখছেন মিডিয়াম সাইজের, এগুলো সব রাবার গাছ। এখানে চলুন আগে যাই। এই যে জঙ্গল এখানেই শেষ, এটা জঙ্গলের শেষ চেকপোস্ট, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। এই যে জঙ্গলটা পেছনে, এটা যে আমরা এলাম, এটা এখানেই শেষ। আর এই যে চেকপোস্টের পরে যে আছে জঙ্গল, জঙ্গল না, এগুলো সব কুইনাইন গাছ, এখানে এগুলো সব মেডিসিন তৈরি হয়, যে কুইনাইন, ওই যেগুলো সব কুইনাইন গাছ। জঙ্গলটা শেষ, এটা হচ্ছে চেকপোস্ট, তারপরে কুইনাইন গাছ, এখানে কুইনাইন মেডিসিন তৈরি হয়, পুরো কুইনাইন গাছে ভর্তি এখানে। যে কুইনাইন গাছ কিন্তু দুধারেই আছে। আর এখান থেকে আমরা এই যে পাহাড় দেখতে পাচ্ছি, বিন্দু অ্যাকচুয়ালি ওপরের দিকে, ওই জন্য আমরা পাহাড় আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এই দেখুন পাহাড়, দেখুন খুব সুন্দর লাগছে। আচ্ছা এসো, আচ্ছা রাস্তায় আস্তে আস্তে আমরা একটা ওই রাবার, এই যে রাবার দেখে দাঁড়ালাম, এইগুলো হচ্ছে সব রাবার, মানে রাবার যে গাছ, রাবার গাছের যে লিকুইড, সেই লিকুইড দিয়ে এগুলো বানানো হয়েছে, এগুলো আলটিমেটলি ম্যাড্রাসে চলে যায়। তো আমি এখানকার একজনের সঙ্গে কথা বলবো, এটা হচ্ছে প্রসেসিং ইউনিট, এখানে তৈরি করা হয় লিকুইড থেকে এই রাবারগুলো, এখানে তৈরি করা হচ্ছে, ডিটেলস আমি একটু শুনবো। আচ্ছা বাতাইয়ে না, এই মানে কেসে ও বানাতে ওই ইসকা কিয়া বানেগা, গাড়ি কা টায়ার, আচ্ছা লাভার কা জিতনা ভি সামান হ্যায় না, আচ্ছা বানেগা, আচ্ছা আচ্ছা, ইয়ে রাবার পেড় সে জো লিকুইড আতা হ্যায় হ্যাঁ, উসকে বাদ ইয়ে সব বানাতা হ্যায়, ইয়ে প্রসেসিং ইউনিট হ্যায় না, ইয়াহ পে বানাতা হ্যায়। আচ্ছা আলটিমেটলি ইয়ে উসকে বাদ ইয়াহ সে কাহাঁ জাতা হ্যায়, ইয়ে সব ফ্যাক্টরি আগে হ্যায় না, আগে ফ্যাক্টরি হ্যায়, ফ্যাক্টরি সে ফির বাহার চলা জাতা হ্যায়, দাদা বলা থা কি ম্যাড্রাস উধার চলা জাতা হ্যায়, ম্যাড্রাসে আলটিমেটলি ফ্যাক্টরি থেকে ম্যাড্রাসে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে থেকে দেখাই চলুন। এই যে দেখুন রাবারের বিভিন্ন রকম জিনিস, এই যেগুলো কিন্তু এগুলো মানে র রাবার, এই যেগুলো লিকুইড দিয়ে বানানো হচ্ছে, এই দেখুন সাদা হোয়াইট কালার, এগুলো ব্রাউন কালার, এই যে অনেক রয়েছে, এটা প্রসেসিং ইউনিট। দেখুন আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে কালেক্ট করা হচ্ছে, যে রাবার পেড় থেকে, রাবার গাছ থেকে যে লিকুইডটা কালেক্ট করা হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছি, এই দেখুন পেছনে এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, দেখুন প্রত্যেকটা গাছে প্লাস্টিক বাঁধা, এখানে লিকুইড কালেক্ট করা হচ্ছে, সামনে থেকে দেখাচ্ছি। ওই নিচে দেখুন একটা পটের মতো আছে ব্ল্যাক কালারের, দেখুন প্রত্যেকটা রাবার গাছ থেকে লিকুইড প্লাস্টিকে কালেক্ট করা হচ্ছে, নিচে ব্ল্যাক কালারের একটা করে পট রয়েছে, দেখুন এখানে ঘেরা রয়েছে বলে আমি সামনে যেতে পারছি না, নাহলে দেখাতাম, দেখুন এগুলো সব রাবার গাছ, দেখুন দেখুন এগুলো হচ্ছে কফি গাছ, অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি তারা দেখুন,
অনেক রয়েছে রাস্তা আস্তে আস্তে আমরা অনেক দেখলাম আমরা এখন ঝালং বাজারে দাঁড়িয়েছি একটু এটা হচ্ছে ঝালং বাজার আচ্ছা বলে রাখি এখানে বিন্দু ঝালং বাজার কিন্তু এটাই মানে বিন্দু থেকে ঝালং থেকে জলঢাকা থানাটা এখান থেকে সামনেই আর এটাই কিন্তু একটাই বাজার আর এখানে একটাই এটিএম আছে কর্পোরেট ব্যাংকের একটাই এটিএম মানে বিন্দু থেকে যারা আসবে জলঢাকা ঝালং যেখানে হোক এটাই বাজার আর এখানেই কিন্তু একটাই এটিএম আছে কর্পোরেট মানে ব্যাংকের যে এটিএম একটাই রয়েছে এখানে এখানে সবাই কিন্তু এখানেই আসে আর কোথাও বাজার বা এটিএম কোথাও নেই আমরা মিয়াং হোমস্টেতে চলে এসেছি এই যে নামছি আমরা এটা আমাদের হোমস্টে ভেতরে গিয়ে দেখাচ্ছি রিয়াং হোমস্টের ভেতরটা চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ইনি দাদা হচ্ছে মালিক আমি পরে কথা বলবো এনার সঙ্গে